আমরা এই ভিডিওতে এই ধরনের একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করা শিখব, যার সাহায্যে আপনারা 1.2 ভোল্ট থেকে শুরু করে 34.5 ভোল্ট পর্যন্ত ভোল্টেজকে আপনারা ব্যবহার করতে পারবেন ভেরি করে। এই নবগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর পাশাপাশি আপনারা এম্পিয়ারকেও নিয়ন্ত্রণ করতে পারবেন। সো এই ভিডিওটা করতে অনেক বেশি পরিশ্রম হয়েছে, অলমোস্ট 3টা দিন আমার লেগেছে। তার জন্য আপনাদের একটাই রিকমেন্ড থাকবে, সেটা হচ্ছে এই ভিডিওতে আপনারা বরাবরের মতো 300টা লাইকের যে মাইল ফলক থাকে সেটা খুব দ্রুত পূরণ করে দেবেন। এবং আমি আশা করি আমার প্রিয় ভাইরা সবসময় আমার এই কথা রাখেন। আশা করছি এবারও আপনারা আপনাদের যে মাইল ফলকটা খুব দ্রুতই পূরণ করে দেবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের ভিডিওর যে মূল টপিক সেখানে চলে যাই। সাপ্লাই তৈরি করার জন্য যে চেসিসটা বা কেসিংটা ব্যবহার করব সেটার মেজারমেন্টটা জেনে নেই। তো এটা হচ্ছে আমাদের একেবারে উপরে এবং নিচের দুইটা পার্ট। সো দুইটা করে পার্ট সবসময় কাটবেন, এতে করে আপনার মেজারমেন্টটা সহজ হবে। আমরা এই মানগুলো হচ্ছে সেন্টিমিটারে দেখাচ্ছি। সো আমরা এখান থেকে হচ্ছে 13 সেন্টিমিটার নিয়েছি, এইভাবে আড়াআড়ি নেওয়া হয়েছে 11 সেন্টিমিটার। আর এটা হচ্ছে আমাদের সামনের এবং পিছনের পার্টটা। সো এই দুইটা পার্ট একই মেজারমেন্ট নেবেন, এটা নেওয়া হয়েছে 19 সেন্টিমিটার, আর এইভাবে নেওয়া হয়েছে 11 সেন্টিমিটারের মতো। হচ্ছে দুইটা পাশ লেফট এবং রাইট, সো আমরা এই দুই পাশের জন্য নেওয়া হয়েছে 19 সেন্টিমিটার, আর এইভাবে নেওয়া হয়েছে 13 সেন্টিমিটার। এই অনুযায়ী আপনারা হচ্ছে শিটগুলোকে কেটে নেবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন বক্সের মধ্যে বিভিন্ন ধরনের হোল করা হয়েছে। এই জায়গাগুলোতে আমরা যে কম্পোনেন্টগুলো ব্যবহার করতে চাচ্ছি সেগুলোকে আমরা প্লেসমেন্ট করে ফেলবো। আমি এই ক্ষেত্রে ব্যবহার করছি ডিজিটাল একটি ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। সো আপনারা জানেন এই ভোল্ট অ্যাম্পিয়ার মিটার দিয়ে সর্বোচ্চ 100 ভোল্ট পর্যন্ত মেজারমেন্ট করা যায়। সো প্রত্যেকটা প্রোডাক্টের বাই লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো, সেখান থেকে আপনারা প্রোডাক্টের বর্তমান প্রাইস জেনে কিন্তু পারচেস করতে পারবেন। আমাদের পুরো ডিভাইসটাকে পাওয়ার দেওয়ার জন্য আমি এই ধরনের একটি সুইচ ব্যবহার করছি। আর আমরা এখানে ইন্ডিকেটর বাতি হিসেবে এই ধরনের একটা সবুজ রঙের ইন্ডিকেটর বাতি ব্যবহার করছি। এটা কিন্তু AC 220 ভোল্টে চলে এই ধরনের বাতি। আর এখানে ভেরিয়েবল হিসেবে আমি একটু উন্নত মানের ভেরিয়েবল ব্যবহার করছি। এই ভেরিয়েবলগুলো আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো। আমাদের এই ভেরিয়েবল রেজিস্টরগুলোর একটা বিশেষ দিক হচ্ছে এই ভেরিয়েবল রেজিস্টরগুলোকে আপনি অনেকগুলো টার্ন ঘোরাতে পারবেন। এখন বাকি রইল দুইটা হোল। এই দুইটা হোল হচ্ছে আমরা এই ধরনের দুইটা সকেট ব্যবহার করব। 24 ভোল্টের একটি ট্রান্সফরমার, এটি হচ্ছে 6 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার, অর্থাৎ 6000 মিলি এম্পিয়ারের ট্রান্সফরমার হচ্ছে এটি। ডায়োড ব্যবহার করছি 10 এম্পিয়ারের, সো 10A10 এই ডায়োডটা ব্যবহার করছি। সো এটারও বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। আমাদের এখানে যে 24 ভোল্টের সাথে 1.5 ভোল্ট যদি আমরা গুণ দেই তাহলে আমরা পাচ্ছি 36 ভোল্টের মতো। তাহলে আমাদের যে ক্যাপাসিটরটা সেটা ব্যবহার করতে হবে 36 ভোল্টের উপরে, 36 ভোল্টের নিচে না। কিন্তু এই মুহূর্তে আমার কাছে 36 ভোল্টের উপরে কোনো ক্যাপাসিটর নাই। আমি বলে দিচ্ছি আপনারা এই ক্ষেত্রে হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের যে ক্যাপাসিটর পাওয়া যায় বা এর উপরে যদি হয় সেটাও ব্যবহার করতে পারেন, খুব বেশি উপরে না। বা 2200 মাইক্রোফ্যারাড যদি না হয় তাহলে 4700 মাইক্রোফ্যারাড 50 ভোল্টের একটি ক্যাপাসিটর আপনি এখানে চাইলে ব্যবহার করতে পারেন। এখন সমস্যা হচ্ছে আমার কাছে যে ক্যাপাসিটর আছে সেটা হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের ক্যাপাসিটর। তো এই ক্ষেত্রে একটু দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে। সো আমি আপনাদেরকে বলবো না, আমি যেভাবে ব্যবহার করছি আপনারা এইভাবে ব্যবহার করেন। অবশ্যই 50 ভোল্টের বা 50 ভোল্টের উপরের কোনো ক্যাপাসিটর আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমরা এই দুইটা ক্যাপাসিটরকে প্যারালাল ব্যবহার করবো। এখন আপনাদের এক একজনের এক এক রকম লজিক থাকতে পারে, আপনার কাছে যেটা বেস্ট মনে হয় আপনি সেইভাবে ট্রান্সফরমারটাকে বায়াসিং করবেন এবং সেইভাবে হচ্ছে আপনি ক্যাপাসিটরটা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আমরা দুইটা ক্যাপাসিটরকে প্যারালাল ভাবে ব্যবহার করবো। সো প্যারালাল ভাবে বলতে জাস্ট দুইটা ক্যাপাসিটরের নেগেটিভের সাথে নেগেটিভ, পজিটিভের সাথে পজিটিভকে আমরা শর্ট করে দেন হচ্ছে আমরা এখানে কাজ। আমি আপনাদেরকে শর্টকাট একটা টেকনিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সাদা দাগ দেওয়া যে অংশগুলো আছে বা সিলভার কালারের দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়া অংশ দুইটাকে হচ্ছে এইভাবে ধরে এই দুইটাকে পেঁচাবেন এইভাবে। এরপর এদের যে দুইটা প্রান্ত থাকবে এই দুইটা প্রান্তে হচ্ছে দেখবেন সিমিলার কালারের দুইটা তার থাকবে, যে কোনো কালার হতে পারে, এখানে কালো রঙ হতে পারে বা এখানে অন্য কোনো সবুজ রঙের দুইটা তার হতে পারে। এই দুইটা তারকে হচ্ছে এই দুই ডায়োডের দুই প্রান্তের সাথে এভাবে আমার মতো করে সুন্দর মতো পেঁচিয়ে সোল্ডারিং করে নেবেন। নেগেটিভ প্রান্তটা একপাশে রেখে পজিটিভ যে দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তকে আমরা এইভাবে পেঁচিয়ে নিব। একইভাবে আমরা নেগেটিভ প্রান্তটাকে পেঁচিয়ে নিব এইভাবে। এই যে ডায়োডের যে প্রান্তটা আছে এই প্রান্তের সাথে হচ্ছে আমরা এই ক্যাপাসিটরের যে পজিটিভ প্রান্ত, খেয়াল রাখবেন এখানে ক্যাপাসিটরের যে পজিটিভ প্রান্তটা ছিল সেই পজিটিভ প্রান্তের যে তারগুলো আছে এইগুলোকে আমরা সুন্দর মতো এদের সাথে অ্যাডজাস্ট করে নিব। ইয়েলো রঙের যে তারটা আছে এটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সাথে আমরা সোল্ডার করে নিব। আর তার এই ক্ষেত্রে একটু ভালো মানের তার ব্যবহার করার চেষ্টা করবেন। আমি যে তারগুলো ব্যবহার করছি এটির কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সো দেখেই বুঝতে পারছেন যে
একটু দামি তার ব্যবহার করার চেষ্টা করবেন। লাল তারটা আছে, এটাও আমরা কি করব, আমাদের এই যে ক্যাপাসিটর, মনে রাখবেন ক্যাপাসিটরের প্রান্তটা এখন মনে রাখবেন, যে পজিটিভ প্রান্ত আছে এটার পজিটিভের সাথে, আর কালো তারটাকে হচ্ছে আমরা এই যে ইয়েলো রঙের তার বা ক্যাপাসিটরের যে নেগেটিভ আছে এটার সাথে আমরা শর্ট করে দিব। বাক কনভার্টারটি হচ্ছে এক্সেল 4016 9 এম্পিয়ারের একটি বাক কনভার্টার মডুল। তো আপনারা চাইলে এই বাক কনভার্টারটি ব্যবহার করতে পারেন। এখন এইখান থেকে আমাদের একটা কাজ করতে হবে, এখানে দুইটা হচ্ছে ভেরিয়েবল থাকে, একটা ভেরিয়েবল হচ্ছে ভোল্টেজের জন্য আর একটা থাকে এম্পিয়ারের জন্য। আমরা এই ভেরিয়েবল দুইটাকে খুলে, যেহেতু আমরা আমাদের কেসিং এর মধ্যে হচ্ছে দুইটা বড় সাইজের ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করেছি, সেগুলোর সাথে কানেকশন করতে হবে। তো আমি অলরেডি একটা খুলে নিয়েছি, যা সোল্ডারিং আয়রনের সাহায্যে খুলে নিতে পারবেন। তো একইভাবে আমরা এটাকেও খুলে নিব। এই যে সুইচটা আছে, আমরা এইখান থেকে জাস্ট একটা তারকে আমাদের এই বাতির সাথে কানেকশন করে নিব। আমি যেভাবে করছি আপনারা একইভাবে করবেন। যেহেতু আমাদের এই ইন্ডিকেটর বাতির এক প্রান্তে আসবে ফেস আর এক প্রান্তে নিউট্রাল, তার জন্য আমরা একটি কালো তারকে এখানে কানেকশন করে দিব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার আছে। সো এই দুইটা তারের যে পজিটিভটা আছে অর্থাৎ লাল তারটা আছে, লালটাকে আমরা এই লাল কানেক্টরের সাথে সংযুক্ত করব অর্থাৎ লাল সকেটের সাথে, আর কালোটাকে কালো সকেটের সাথে সংযুক্ত করে নিব। এখন এই তারের যে অপর দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্ত যাবে আমাদের বাক কনভার্টারের যে আউট আছে, আমরা এই আউটের সাথে কানেক্ট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন আউট প্লাস এবং আউট মাইনাস, এখান থেকে আমরা কানেকশনটা করে ফেলবো। এটার যে তারগুলো আছে সেগুলোকে লাগিয়ে ফেলবো, অর্থাৎ এদের কানেক্টর দেওয়াই আছে, আমরা জাস্ট এগুলোকে একটু কানেকশনটা করে নিচ্ছি। এটার যে লাল তারটা থাকে এটা মূলত নেগেটিভের সাথে কানেকশন করতে হয়, এটা কিন্তু পজিটিভ না, এটা মনে রাখবেন। পজিটিভ এবং নেগেটিভ আছে এই যে এই দুইটা তার, এই দুইটা তার হচ্ছে আপনারা পজিটিভ এবং নেগেটিভ হিসেবে ধরে নিতে পারেন এই মিটারের যে পাওয়ার সাপ্লাই দরকার সেটা। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যেহেতু আমাদের ট্রান্সফরমার আউটপুটে আমরা অলমোস্ট 36 ভোল্টের মতো পাচ্ছি, এই কারণে আমি যে কাজটা করবো, সো আপনাদের যদি ভোল্টেজ কম আসে, আপনারা 30 ভোল্টের নিচে যদি আসে বা 35 ভোল্টের নিচে, তাহলে হচ্ছে আপনারা সরাসরি চাইলে ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে এই মিটারের কানেকশনটা একটু ব্যতিক্রম হয়। আমি এই ক্ষেত্রে যেহেতু একটা ব্যাটারি ব্যবহার করব, এই যে এখানে সাপ্লাইয়ের জন্য এক্সট্রা একটা ব্যাটারি ব্যবহার করব, এতে করে আমরা 100 ভোল্ট পর্যন্ত অর্থাৎ 30 ভোল্টের উপরে মেজারমেন্ট করতে পারবো। আর যদি আমরা সরাসরি সাপ্লাই থেকে নেই তাহলে অবশ্যই সেটা 30 ভোল্টের নিচে হতে হবে, আদারওয়াইজ আমাদের এই মিটারটা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এই দুই প্রান্তে হচ্ছে একটা ব্যাটারি কানেকশন করব 18650, আর এখানে যেটা বলছিলাম যে এটার যে লাল তারটা এটা হচ্ছে আমাদের এই নেগেটিভ প্রান্তের সাথে এখন সোল্ডার করে দিচ্ছি। এখানে যে হলুদ তারটা আছে, এই হলুদ তারটাকে হচ্ছে আমরা সেন্সিং বলা হয়। এটা এই হলুদ রঙের ওয়্যারটাকে আমরা কানেক্ট করব এই লাল যে কানেক্টরটা আছে বা সকেটটা আছে এটার সাথে আমরা সোল্ডার করে নিচ্ছি। ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটাকে আমাদের কেসিং এর মধ্যে হচ্ছে সেট আপ করে ফেলবো। আমি এই ধরনের স্ক্রু ব্যবহার করছি মূলত বক্সের মধ্যে এই ট্রান্সফরমারটাকে সেট আপ করার জন্য। তো এখন আমরা ভেরিয়েবল রেজিস্টরগুলোকে তাদের যে যথাস্থান আছে সেখানে সেট আপ করে নিচ্ছি। আমি এখানে কিছুটা ডাবল সাইডেড কস্টেপ লাগিয়ে নিচ্ছি। এখন আমরা এই যে ডায়োডের এবং ক্যাপাসিটরের যে অংশগুলো আছে এগুলোতে হচ্ছে আমি গ্লু লাগিয়ে নেব। এর কারণ হচ্ছে যাতে কোনো কারণে এখানে শর্ট সার্কিট না হয় কোনো কারণে তারটার লেগে। সো আমি এই ভিতরটাকেও সিকিউর করার জন্য হচ্ছে এখানে গ্লু লাগিয়ে নিচ্ছি। ক্লিন করে দিই। এখানে হচ্ছে ইন প্লাস এবং ইন মাইনাস হচ্ছে আমাদের ট্রান্সফরমার থেকে আসবে, আর এইটার বাক কনভার্টারের আউট প্লাস এবং আউট মাইনাস হচ্ছে আমাদের এই যে আমরা ডিসি সকেট ব্যবহার করেছি এই ডিসি সকেটের সাথে কানেকশন করতে হবে। সো আগে আমরা ইন প্লাস এবং ইন মাইনাসকে কানেকশন করে ফেলি। সাপ্লাইয়ের জন্য এই ধরনের একটি টু পিন প্লাগ ব্যবহার করব। সো আমরা এই যে পিছনের দিকে একটা হোল করেছিলাম এই হোল দিয়ে হচ্ছে ভিতরের দিকে নিয়ে নিব এটাকে। এই কালো তারটা হচ্ছে নিউট্রাল, এই নিউট্রালের সাথে আমরা একটা কালো তারকে সংযোগ করেছিলাম ইন্ডিকেটর বাতির সাথে, সেটাকে নিব এবং ট্রান্সফরমারের যে কোনো একটা তারকে আমরা নিব। নেওয়ার পর এই তিনটা তারকে একত্রে আমরা এইভাবে পেঁচিয়ে নিতে পারি। টু পিন যে প্লাগটা নিয়েছি তারটা এটা কিন্তু বেশ কিছুটা শর্ট হয়ে গেছে, আমি এটার সাথে জাস্ট সেম কোয়ালিটির আরেকটা তারকে আমি এখানে সোল্ডার করে নিব। তার আগে অবশ্যই একটা হিটসিং টিউব আমি এখানে লাগিয়ে নিব। একইভাবে ট্রান্সফরমারের সাথেও আরেকটা তারকে এখানে জোড়া দিয়ে নিব।
এসি টু পিন প্লাগ থেকে যে তারটা এসেছে এই তারটাকে হচ্ছে আমরা এই যে সুইচের যে অপর একটা প্রান্ত আছে সুইচের এই অপর প্রান্তের সাথে হচ্ছে সোল্ডার করব। আর ট্রান্সফর্মার যে তারটা আছে এই তারটাকে হচ্ছে আমরা সুইচের এই প্রান্তের সাথে যেখান থেকে হচ্ছে আমরা ইন্ডিকেটর বাতির সাথে কানেকশন করেছি সেখানে হচ্ছে আমরা এইটাকে কানেকশন করে দেবো, অর্থাৎ ট্রান্সফর্মারটাকে। যখন আমাদের সুইচটা অন হবে এলইডি ইন্ডিকেটর বাতি এবং আমাদের ট্রান্সফর্মার দুইটাই একত্রে পাওয়ার পাবে। দুটা লাল তার হচ্ছে পজিটিভের সাথে আর দুটা কালো তারকে হচ্ছে নেগেটিভের সাথে কানেকশন করেছি। আর এখানে আমি জাস্ট TP4056 একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করছি, অর্থাৎ যেহেতু সিঙ্গেল ব্যাটারি এটা দিয়ে খুব সুন্দরভাবে আমাদের এই ব্যাটারিটা চার্জ হবে। সো আমি জাস্ট এটার যে B+ এবং B- এর সাথে এখান থেকে যে কোনো একটা লাল এবং কালো তারকে আমি এখন সোল্ডার করে দিব। তো এটা জাস্ট আমরা কালোটার সাথে কালোটাকে সোল্ডার করে নিব আর লালটার সাথে লালটাকে। এটার মাঝে আরেকটা কম্পার্টমেন্ট তৈরি করছি, জাস্ট এটাকে আমি সুপার গ্লু দিয়ে এভাবে লাগিয়ে নিব। এতে করে আমি এটার উপর সার্কিট রাখলে আমাদের শর্ট সার্কিট হওয়ার কোনো সম্ভাবনাই থাকছে না। রাইট, সো এখন হচ্ছে সামনের পার্টটাকে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিব। যদি এটার মধ্যে একটা সুইচ ব্যবহার না করি আমাদের এই মিটারের জন্য তাহলে কিন্তু আমাদের এই মিটারটা অল টাইম অন হয়ে থাকবে। সো এটা কিন্তু একটা সমস্যা হতে পারে, কারণ এতে করে আপনার ব্যাটারির চার্জটা খুব দ্রুত ফুরিয়ে যাবে। আমি একটা হোল করে নিয়েছি, অর্থাৎ দুইটা ছিদ্র করে নিয়েছি, আর এটা হচ্ছে একটা সুইচ, সো এটা অন অফ একটা সুইচ। সো আপনারা চাইলে DC যে কোনো সুইচ ব্যবহার করতে পারেন। আমার কাছে মনে হলো যে এটা দেখতে সুন্দর লাগবে, এই কারণে আমি এটা ব্যবহার করছি। থেকে আমাদের এই যে মিটারের যে লাল তারটা ব্যাটারিতে গেছে আমরা জাস্ট এটাকে কেটে ফেলবো। এটা মাঝামাঝি কেটে এই দুইটা তার জাস্ট আমরা আমাদের এই সুইচের দুই প্রান্তে সোল্ডার করে দেব। তো এর অপারেশনটা খুবই সিম্পল। সো আপনার এই বাম পাশে হচ্ছে বাটনটা আছে, এটার মাধ্যমে হচ্ছে আপনারা এই ডিসপ্লেটাকে অন অফ করতে পারবেন, আর পাওয়ার সুইচের মাধ্যমে হচ্ছে এই ডিভাইসটাকে পুরোটাকে আপনি অন করতে পারবেন। এতে করে আপনার বর্তমান যে ভোল্টেজটা সেটা আপনার ডিসপ্লেতে শো করবে। সর্বনিম্ন ভোল্টেজ পাচ্ছি 1.2 ভোল্ট, সো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আর ডিসপ্লেতে কিছুটা ফ্লিকারিং আপনারা হয়তো বা দেখতে পাবেন, কিন্তু রিয়েল ডিসপ্লেতে কিন্তু এই ধরনের কোনো ফ্লিকারিং নাই। ম্যাক্সিমাম কত ভোল্ট পাচ্ছি সেটা আমি আপনাদের সাথে দেখাতে চাচ্ছি। আমরা এখানে পাচ্ছি 34.6 ভোল্ট, সো আমরা এখানে ম্যাক্সিমাম ধরে নিতে পারি আমরা 35 ভোল্ট পেয়েছি, কারণ 6 এর উপর আমরা অ্যাকাউন্ট করতে পারি। সো আমরা ধরে নিতে পারি 1.2 ভোল্ট থেকে আমরা 35 ভোল্টের একটি ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই তৈরি করতে পেরেছি। সো আমরা এখানে 1.2 ভোল্টে সেট আপ করলাম, আর এখান থেকে আমরা জাস্ট দুইটা নবকে মোটরের দুই প্রান্তে লাগিয়ে দিব। মোটর ধীরে ধীরে রান করছে, আমরা এখান থেকে এম্পিয়ার বাড়াতে পারবো, পাশাপাশি ভোল্টেজটাকেও যদি রেশিও হারে বাড়াই যে মোটরটা এটা রান করছে। সো আমরা যদি ভোল্টেজটা একটু বাড়াই, এখন আমরা পাশাপাশি একটু এম্পিয়ারটা বাড়াই, তো 12.2 ভোল্ট সেট আপ করলাম। এরপর আমরা এই দুইটাকে শর্ট করে দিব। 12 ভোল্ট আমরা কত এম্পিয়ার চাচ্ছি, 1 এম্পিয়ার, 2 এম্পিয়ার, যে এম্পিয়ারটা আমাদের দরকার আমরা সেটা সেট আপ করে নিব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1.85 এম্পিয়ার কিন্তু সেট করা আছে। সো আমরা এটাকে চাইলে বাড়াতে পারবো, সেখানে আমরা 2 এম্পিয়ার সেট আপ করে দিলাম। সো আমরা এটাকে চাইলে আরও বাড়াতে পারবো। একটা বিষয় আপনাদের সাথে অনেস্টলি শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই ডিভাইসটা তো আপনারা দেখতে পেলেন যে অলমোস্ট 35 ভোল্টের কিছুটা কম ছিল এবং 1.2 ভোল্ট পর্যন্ত হচ্ছে আমাদের এই ডিভাইসটা আউটপুট দিতে পারছে, কিন্তু এর যে এম্পিয়ার আমি ম্যাক্সিমাম 2.5 এম্পিয়ার পর্যন্ত পেয়েছি, এর উপরে পাই নাই। তো আই থিঙ্ক এটা হয়তো বা আমার ট্রান্সফর্মারটার কারণ হতে পারে, কারণ আমি এই ট্রান্সফর্মারটা পূর্বে কখনো চেক আপ করে দেখি নাই বা এটা আমি ইউজও করি নাই। সো এটা একটা প্রবলেম হতে পারে। আরেকটা হতে পারে যে আমি এখানে কিন্তু ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার ব্যবহার করি নাই, যেটার কারণে অথবা আপনার এম্পিয়ারটা প্রপার পাস হতে পারছে না। এই দুইটা রিজন আমার কাছে মনে হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো রিজন জানা থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, হয়তোবা আমরা পরবর্তীতে আরেকটা পাওয়ার সাপ্লাইয়ের ভিডিও করব, সেখানে না হয় আমরা এই বিষয়গুলোকে আপগ্রেড করে দেওয়ার চেষ্টা করব। সো আমার সমস্ত ভিডিও আমি অনেস্টলি যা পাই তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, উল্টাপাল্টা শেয়ার করে লাভ নেই। আপনারাও তৈরি করবেন আমার ভিডিও দেখে, আপনাদের অনেকগুলো টাকা এর পেছনে ইনভেস্ট করবেন। তো আই থিঙ্ক এখানে আমি যে 2.5 এম্পিয়ার পাচ্ছি আমার কাজের জন্য পারফেক্ট এবং চমৎকারভাবে আমার কাজগুলো হয়ে যাবে।
সো আমার কোনো সমস্যা নেই। তো আপনারা যারা কিনা আমার মতো 2 ampere চলে যাবে, সো তারা এই ডিভাইসটা অনায়াসে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। পারফেক্টলি কাজ করে, পারফেক্টলি আউটপুট দেয় এবং খুব চমৎকারভাবে আপনি ভোল্টেজটাকে কন্ট্রোল করে ডিভাইসগুলোকে রান করতে পারবেন। ওই দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই। তবে কমপ্লেনটা হচ্ছে যে আমরা যেহেতু ট্রান্সফর্মারটা 6 ampere ব্যবহার করেছি, হয়তোবা আমি ছোটখাটো কোনো ভুল করতে পারি, যেটার কারণে হয়তোবা এর আউটপুটটা পুরোপুরি 6 ampere বা এর আশেপাশেও নেই। সো 2.5 ampere অনেক কম, সো হয়তোবা এটার কোনো একটা কারণ হতে পারে। আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, হয়তো পরবর্তী আরেকটা ভিডিওতে আমি এটার সমাধান দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, আমাদের এই ভিডিওটি আমি এই পর্যন্ত রাখছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, নতুন কিছু শিখতে পেরেছেন। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এগুলো এখানে বিদায় নিব, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।